হ্যালো বন্ধুরা টেকনিক ইজি এডুকেশনের তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো তো আজকে আমি তোমাদের একাদশ দ্বাদশ শ্রেণীর ভূগোল দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করব এবং আজকে আমরা ভূগোল দ্বিতীয় পত্রের কৃষি নামক অধ্যায়ের চতুর্থ পর্বে আখ চাষ নিয়ে আলোচনা করব। তো দেখো আখ বা ইক্ষু আমরা বলে থাকি এটা আমাদের বিশেষ করে খুব গুরুত্বপূর্ণ একটা ফসল আমরা এখান থেকে দেখে দেখে থাকি যে চিনি বা গুড় উৎপাদন করা হয়ে থাকে তো এই আখ উৎপাদনের জন্য আমাদের যে ধরনের আবহাওয়া বা জলবায়ু দরকার আমরা যেহেতু আমরা আখ চাষের যে ভৌগোলিক নিয়ামকগুলো রয়েছে সেই ভৌগোলিক নিয়ামকগুলো নিয়ে কথা বলবো আর ভৌগোলিক নিয়ামকগুলো নিয়ে কথা বলতে গেলে আমাদের যে বিষয়গুলো দরকার সেটা হচ্ছে প্রাকৃতিক নিয়ামক প্রাকৃতিক নিয়ামক অর্থনৈতিক নিয়ামক সাংস্কৃতিক নিয়ামক এই তিনটা জায়গা আমাদেরকে পূরণ করতে হবে অর্থাৎ প্রাকৃতিক দিকটা অর্থনৈতিক দিকটা এবং সাংস্কৃতিক দিকটা এই তিনটা দিক আমরা ফলো করবে জায়গাটাতে খুব গুরুত্ব সহকারে এবং এই তিনটাই আমরা পূরণ করবো এই তিনটা দিক ফিল আপ করতে পারলেই বা যে জায়গার জন্য উপযোগী সেখানে দেখবো আমরা পর্যাপ্ত পরিমাণে আখ উৎপাদন করতে পারছি আর আরেকটা কথা বলে নিই আখ উৎপাদনের জন্য সবচাইতে উপযোগী ভূমি হচ্ছে সমুদ্র উপকূলবর্তী অঞ্চল সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে বা সমুদ্রের আর্দ্র যে ওয়েদারটা বা আবহাওয়াটা যেখানে বেশি এই প্রবেশ করতে পারে বা বেশি সম্পৃক্ত বা কাছাকাছি সেই জায়গাগুলোতে কিন্তু আখ উৎপাদনটা বেশি হয়ে থাকে তো প্রথমত প্রাকৃতিক দিকটাতে যদি আসি তাহলে আমরা দেখবো যে এখানে আমাদের বৃষ্টিপাতের কথা বলে থাকি বৃষ্টিপাত বৃষ্টিপাত একশো পঁচিশ থেকে একশো পঁচাত্তর সেন্টিমিটার বৃষ্টিপাত গড় বৃষ্টিপাত হতে হবে যে একশো পঁচিশ থেকে একশো পঁচাত্তর সেন্টিমিটার গড় বৃষ্টিপাত হয়ে থাকে তাহলে দেখো এখানে আমরা যে বৃষ্টিপাতের পরিমাণটা জানতে পারছি বা জানছি এখানে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতটা কিন্তু খুব মানে বেশিও না খুব আবার কমও এখানে পাচ্ছে না এটা স্বাভাবিক পর্যায়ে রয়েছে এবং এখানকার গড় তাপমাত্রা চব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপ চব্বিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু তাপমাত্রা দরকার হয়ে থাকে তাহলে এই যে বৃষ্টিপাতের পরিমাণটা দেখলাম তাপের পরিমাণটা দেখলাম এই দুটার সমন্বয়ে আমরা এখানে প্রাকৃতিক কারণ হিসেবে দাঁড় করাচ্ছি এবং বলতেছি যে এই অবস্থানটা যে এলাকায় থাকবে অর্থাৎ বৃষ্টিপাতের পরিমাণ এবং তাপমাত্রার পরিমাণ সেই জায়গাগুলোতে আমরা পর্যাপ্ত পরিমাণে বা পরিমাণ মতো আমরা কি করতে পারবো আখ উৎপাদন করতে সক্ষম হব এবার দেখো আখ উৎপাদনের অর্থনৈতিক দিক আখ উৎপাদনের দিকে অর্থনৈতিক দিকে একটু বেশি গুরুত্ব দিতে হবে কেননা এখানে আমাদের আখ উৎপাদন করতে যে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় বিশেষ করে দেখা যাচ্ছে যে আমাদের যে আখের জমিগুলোতে বিভিন্ন ধরনের পোকা মাকড়ের আক্রমণ হয় সেক্ষেত্রে এগুলোকে নিয়ন্ত্রণ করা ভালো করে ফসল উৎপাদন করার জন্য কিন্তু বেশি পরিমাণে অর্থ খরচ করতে হয় প্রথমত দেখো অর্থনৈতিক দিকটা বলতে গেলে এখানে আমাদের যে জমি চাষ ফসলের বীজ সংরক্ষণ সংগ্রহ করা সার বা সেচ ব্যবস্থা রয়েছে এগুলোর জন্য পাশাপাশি এখানে যে সারের কথা বললাম যেটা প্রয়োজন হচ্ছে কী কারণে যেটা প্রয়োজন হচ্ছে আমরা যাতে করে সেই ফসলটাকে সুন্দরভাবে ফলন করাইতে সক্ষম হই এটা এবং আমরা সর্বশেষ সাংস্কৃতিক নিয়ামকটা বলতেছি আসলে সাংস্কৃতিক নিয়ামকটা আমাদের যে দেখো আমরা ধানের ক্ষেত্রে বললাম আমরা গম বললাম এখানে আমরা আখ সম্পর্কে বলতেছি সাংস্কৃতিক বা অন্যান্য যে কোনো ফসলের ক্ষেত্রেই বলি না কেন সাংস্কৃতিক দিকটা হচ্ছে একটা দেশের সরকার বা একটা দেশের বিভিন্ন সংস্থা তারা ফসল উৎপাদনের ক্ষেত্রে কতটুকু ভূমিকা রাখতে সক্ষম হচ্ছে সেটা অর্থাৎ তারা যদি সুন্দর এবং সুষ্ঠুভাবে ফসল উৎপাদন করতে সক্ষম হয় বা ভালো মতো ফসল উৎপাদন করতে সক্ষম হয় সেই ক্ষেত্রে আমরা দেখব কি যে প্রচুর পরিমাণে ফলন বাড়ানো কিন্তু সম্ভব হবে কেন এখানে আমরা যে কৃষিকাজের ক্ষেত্রে মানে সাথে যারা যে সকল ব্যক্তিবর্গ জড়িত দেখি নর্মালি যদি আমরা দেখতে যাই মানে সরাসরি কৃষিকাজের সাথে যারা সম্পৃক্ত তারা কিন্তু অর্থনৈতিকভাবে অতটা স্বাবলম্বী পর্যায়ে থাকে না অর্থাৎ দিনমজুর প্রকৃতির কিন্তু বিষয়গুলো থাকে সেক্ষেত্রে এখানে কিন্তু সাংস্কৃতিক দিক বলতে আমরা এই যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সংস্থা থেকে তাদেরকে বিভিন্নভাবে সমর্থন করতেছে সাহায্য সহযোগিতা করতেছে সেই দিকটাকে আমরা বুঝে থাকি তো এই কারণে বলতেছি যে সাংস্কৃতিক এই ক্ষেত্রটাকে যদি আমরা গুরুত্ব দিতে পারি অর্থাৎ সরকারি বেসরকারিভাবে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের মাধ্যমে যদি সেটা করা যায় তবে হবে সেখানে কিন্তু আখ চাষটা খুব ভালো মতো করা সম্ভব হবে তো এই হচ্ছে আমাদের যে বিভিন্ন নিয়ম নিয়ামক বলতে যে এই সকল উপাদানগুলো যদি আমরা সবকিছু ঠিকঠাক রাখতে পারি সব কিছু উপাদান যদি ঠিক হয় তবে কি করবো সেই জায়গাটা আমরা সঠিক সুষ্ঠুভাবে পর্যাপ্ত পরিমাণে আখ উৎপাদন করতে পারবো তাহলে প্রাকৃতিক দিকটা হচ্ছে আমাকে প্রকৃতিগতভাবে আমাদেরকে কি করবে আখ উৎপাদনের ক্ষেত্রে ভূমিকা রাখবে আর অর্থনৈতিক এবং সাংস্কৃতিক দিকটা কি করবে আমাদের এই প্রকৃতিগত উপাদানগুলোকে আরো সুন্দরভাবে আরও সঠিকভাবে উৎপাদন করার ক্ষেত্রে এই অর্থনৈতিক এবং সাংস্কৃতিক উপাদানটা কাজ করে থাকে তাহলে এই তিনটার সমন্বয় আমরা দেখে থাকি একটা অঞ্চলের যে কোনো ধরনের শুধুমাত্র আখ না যে কোনো ধরনের ফসল উৎপাদন করতে আমরা সক্ষম হই এই কারণে এগুলোকে বলা হচ্ছে আমাদের ভৌগোলিক নিয়ামক এখন আমরা দেখব এই আখ উৎপাদনের ব্যবস্থাটা কীভাবে আমাদের সম্প্রসারিত হচ্ছে কোন কোন এলাকাতে সম্প্রসারিত হচ্ছে তো আখ উৎপাদনের ক্ষেত্রে তোমাদেরকে প্রথমে একটা বললাম যে আমাদের সমুদ্র তীরবর্তী এলাকাগুলোতে প্রচুর পরিমাণে আখ উৎপাদন করা হয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা দেখবো ব্রাজিলে প্রচুর পরিমাণে আখ উৎপাদন হয় আমাদের সমগ্র বিশ্বে সবচাইতে বেশি পরিমাণে আখ উৎপাদন করা হয় ব্রাজিলে ব্রাজিলে প্রচুর পরিমাণে আখ উৎপাদন হয়ে থাকে এরপরে ভারত কৃষি প্রধান একটা অঞ্চল আমরা এর আগেরও প্রত্যেকটা উপাদান দেখলাম যে ভারতে আমাদের ধান উৎপাদন হয় ভারতে আমাদের গম উৎপাদন হয় ভারতে আমরা দেখতেছি আখ উৎপাদন হয় এবং আরেকটি দেশ সম্পর্কে আমরা বলবো তিন নম্বরে চিন এই তো আমরা দেখে থাকি যে প্রচুর পরিমাণে কিন্তু আখ উৎপাদন হয়ে থাকে তো এটা তো আমরা চীনেও দেখেছি যে তারা কিন্তু ধান উৎপাদনের শীর্ষ পর্যায়ে রয়েছে গম উৎপাদনে ভালো একটা পর্যায়ে রয়েছে এবং এখানে আমরা দেখতেছি যে আখ উৎপাদনেও তাদের একটা ভালো একটা অবস্থান রয়েছে এরপরে চার নম্বর দেখো থাইল্যান্ড থাইল্যান্ড থাইল্যান্ডেও প্রচুর পরিমাণে আখ উৎপাদন করা সম্ভব এবং আরেকটা হচ্ছে পাকিস্তান পাকিস্তান আমরা টপ ফাইভ দেশের একটা লিস্ট এখানে তোমাদেরকে দিলাম যে পর্যায়ক্রমে এই দেশগুলোতে আমাদের প্রচুর পরিমাণে আখ উৎপাদন করা সম্ভব হচ্ছে এখন যদি আমরা এই অর্থনৈতিক গুরুত্বের কথা বলি আমাদের এই আখ উৎপাদনের অর্থনৈতিক গুরুত্ব তো আখটা আমাদের সরাসরি কিন্তু এটা কৃষিজ একটা ফসল আমরা আখকে কৃষিজ ফসল বলবো তবে সরাসরি কিন্তু খাদ্য খাদ্যশস্য হিসাবে আমরা সরাসরি ব্যবহার করতে পারছি না কেননা আখ আখ বা ইক্ষু ইক্ষুটাকে আমরা কী করতে হয় প্রথমত সেটাকে মাড়াই করতে হয় মারাই করে যে আখের যে রসটা আসে সেটাকে কিন্তু আমরা সেটাকেই প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে সেটাকে জাল দিয়ে বা কোনো প্রসেস মানে অন্য প্রসেসিংয়ের মাধ্যমে কী করে থাকি গুড় অথবা চিনিতে রূপান্তরিত করে থাকি যেটা কিন্তু আমাদের বিভিন্ন খাবারের উপকরণের সাথে ব্যবহার করা হয়ে থাকে এই কারণে দেখো বিভিন্ন খাবার উপকরণের সাথে ব্যবহার করা এই কারণে সমগ্র বিশ্বের সমগ্র দেশের জন্য কিন্তু এটা উপযোগী একটা মাধ্যম হিসেবে মানে এমন কোনো দেশ নেই এমন কোনো জায়গা নেই যে জায়গাটাতে আখের গুরুত্ব নেই কেননা প্রত্যেকটা জায়গাতেই কিন্তু আমাদের এই আখের একটা চাহিদা রয়েছে তো এই কারণে আমাদের এই অঞ্চলগুলোতে যেহেতু পর্যাপ্ত পরিমাণে আখ উৎপাদন করা সম্ভব হচ্ছে সুতরাং এই আখগুলো উৎপাদন করে এই অঞ্চলগুলো প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করতে সক্ষম হচ্ছে এই কারণে আমরা বলতে পারি যে সকল দেশগুলোতে আমরা দেখলাম এই জায়গাটাতে টপ ফাইভ দেখলাম আমরা এখানে এই দেশগুলো আখ উৎপাদন করে প্রচুর পরিমাণ নিজেদের চাহিদা পূরণ করতে পারছে পাশাপাশি নিজেদের চাহিদা পূরণ করে তারা বাইরের দেশগুলোতে এগুলো রপ্তানি করতে পারছে রপ্তানি করার মাধ্যমে সেই দেশগুলো প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করতে সক্ষম হচ্ছে সুতরাং আমরা এখানে বলতে পারি আগ সেই সকল দেশের অর্থনৈতিক উপার্জনের একটা অন্যতম মাধ্যম হিসেবে বিবেচিত তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস এখানে আমরা আখ চাষের বিভিন্ন ভৌগোলিক দিকগুলো সম্পর্কে জানলাম কোন কোন দেশে রয়েছে এবং অর্থনৈতিক কী গুরুত্বগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানলাম তো এতটুকুই আমাদের জন্য যথেষ্ট তো আজকে ক্লাস আমাদের এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমাদের বাকি যে কৃষিজ ফসলগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবো এই পর্যন্ত সকলেই ভালো থাকো ধন্যবাদ সবাইকে